Assalamu alaykum, beyya. Wa alaykumu

ওয়েব চলে আসে সামনে দিয়া ওয়েব ডট ফেসবুক হ্যাঁ ওয়েব ডট ফেসবুক আপডেট তাহলে করে ফেলছেন এজন্য চেঞ্জ হচ্ছে না অনেক আগে করছেন যে এটা কি মানে সফটওয়্যারটা আপডেট ক্রোমটা আপডেট ভার্সন এই কারণে না 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 আপডেট ভার্সনের জন্য না আপনার মোডটা চেঞ্জ করছেন না চেঞ্জ করছেন এজন্য দিচ্ছেন এটা তো নিউ ভার্সন

না কালকে কোনো কাজ করি নেই যে আমার ওই টি শার্টের কাজগুলোই করতেছি আর এছাড়া অন্য কোনো কাজ হয় নি টি-শার্টে কেমন কাজ দেখি দেখেন তো স্ক্রিন শেয়ার এগুলো আপলোড দিচ্ছেন বিয়ান্সে এখনো টি-শার্ট দেইনি দিব

আমার সবগুলোই নি নিশ সবগুলোই বিড়াল নিয়ে মানে নিষ্টাই হচ্ছে বিড়াল ভাইয়ের বিড়াল অনেক পছন্দ বোঝা যাচ্ছে ডিজাইনগুলো কি শেষ নাকি ডিজাইন এখনো বাকি আছে টি-শার্টের আরো করব একটা করে দেখাতে পারবেন সবাকে এখনি এখনি হ্যাঁ হ্যাঁ পারবো না কেন হ্যাঁ করে দেখান ঠিক আছে

আজিম ভাই একটু বলে বলে করবেন কেমন যে আপনি এই আইডিয়া ভাবতেছেন এটাই এভাবে এভাবে অ্যাড করতেছেন মানে জাস্ট আপনি কিভাবে আপনি আইডিয়া গুলো ক্রিয়েট করেন এগুলো জাস্ট সবাইকে একটু বলেন আচ্ছা আচ্ছা যেমন এই যে এই ইয়েটা নিলাম ভেক্টরটা এটাকে নিয়ে করব আমরা যে নর্মাল যে সাইজ জানি ওইটা নিয়েই করতেছি এখন ফটোশপে করেন সবগুলো হ্যাঁ আমি আপাতত ফটোশপেই করতেছি ভাই কালার মোড আরজিবি দিবেন হ্যাঁ আরজিবি দিয়ে থাকলে সেম হবে না এগুলা সরি সেম আইকে হবে না প্রিন্টিং এর জন্য যেহেতু না না ওইটা পরে ওইটা না আমি তো যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব

তা আমি যেখানে সার্চ দিছিলাম ট্রেন্ডিং এ সেই জায়গাটায় এই ছিল বিড়াল হুম আর আমাকে ইয়ে বলা যে তাহলে বিড়াল নিয়ে করতে তো আমি তাকে একটু চেঞ্জ করে দিই এটা কালার ও আচ্ছা একটা জিনিস আমরা এখান থেকে বিড়ালের জন্য একটা বন নিব সুন্দর হচ্ছে

গোলাপি কালার নিতে পারে ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা ভাই বেসিক্যালি এই ডিজাইন গুলো করে পিএনজি করে দিতে হয় আচ্ছা আচ্ছা পিএনজি দেন সমস্যা আপনি কোন মার্কেট প্লেসে কাজ করতেছেন নাকি লোকাল ক্লায়েন্ট না ভাই রেড বাবল এর জন্য রেড বাবল আর এটা হচ্ছে গিয়ার লঞ্চ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি পুরোটা করবেন কোডে আপলোড দিবেন বলে কি মার্কেট প্লেসের নাম

No, te digo, por un hecho. আর এখানে আমি যে টেক্সটটা নিব এটা হচ্ছে ইয়ে রিলেটেড ক্রিসমাস এর ফন্ট এটা রেনডিয়ার কালারটা রেডি দিব ও চলো সরি আমার ক্লাসে যারা দেরি করে আসতেন তাদের কি ঘুমের সমস্যা মানে শীতের সকাল ঘুম থেকে উঠতে অনেক দেরি খুব কষ্ট এমন হ্যাঁ ভাই আসলেই এখন ওই হঠাৎ করে শীত পড়ছে তো সবাই দেরি করেই আসে আমিও তো উঠলাম দশ মিনিট মনে হয় না না আর পাঁচটা ক্লাসই তো ভাই আমাদের ক্লাস কি শেষে আসছে শেষের দিকে না

তখন হয়তো রাতে নিয়ে যাব আপনাদেরকে আর ফোরটি সিক্সকে একসাথে করে ফেলবো পঞ্চাশটার পরে চিন্তা ভাবনা আছে এমন আপনারা ভাবেন বেশি ভালোবাসি দুজনকে একসাথে বেশি ভালোবাসি ভাই না পরে কিছু হবে না এত মানুষ একসাথে হবে না

প্রচুর প্রচুর ডাউনলোড করতে প্রচুর ভাবতে হয় দেখছেন কত ছোট ছোট ভাবে জিনিসগুলো নিয়ে ভাবছে এবং কিভাবে একটা লুক নিয়ে আসতেছে একটা ডিজাইনের মধ্যে Thank you, ভাই। সময় দিতে হবে সবাইকে। আজিম ভাই কি আগে থেকে কাজ করতেন? না ভাই। এটাই ফার্স্ট। এত বাবা আগে কিভাবে দেখতেন ইউটিউবে? জি জি। আর কেউ নতুন মার্কেট প্লেসে গেছেন? আচ্ছা আচ্ছা আমার তো খেয়ালই থাকে না আপনারা কি 40 টা সরি 20 ডিজাইন ওকে করছেন সবাই মানে 20 টা ডিজাইন পারফেক্ট প্রেজেন্ট করার মতো কোন জায়গাতে সামাল হইছে প্যাটার্ন ডিজাইন হতে পারে সবাই এর ডিজাইন পাওয়া নাও দ্রুত করে ফেলেন আমি আপনাদেরকে ফ্রি পিকেও নিয়ে যাব আপনাদের ক্লাস শেষ হয়ে গেলে যাব যে কোন এক প্রকারের নাকি না যে হতে পারে

আহ মিলাই দিতে পারেন সমস্যা নাই মানে আজিম ভাই মানে একাউন্টে দেখানোর সমস্যা এমন জি জি আচ্ছা ঠিক আছে তবে এটা কি পিএনজি তে লাগবে না না এটা জাস্ট পিএনজি করে দিয়ে দিব এই যে সেফ ফর ওয়েবে গিয়ে পিএনজি মাপটাও একটু আলাদা হবে এইখানে আপনার 2500 থেকে 2800 আজিম ভাই তাহলে একজন রেডবুল অ্যাকাউন্টটা ক্রিয়েট করুন

กาจี সাকিব এর দুই দিন ধরে রেকর্ড করতে পারছি না কয়েক ধরে এই কারণে ভিডিও রেকর্ড করে রাখতে পাচ্ছি না তো কাজের না রেকর্ড তো আমি দিয়ে দিচ্ছি দেখি পাচ্ছি না আমি একটু চেষ্টা করছে কি পারছেন না ডাউনলোড করতে পারছি না কেন ডাউনলোড করতে পারবেন না আমি তো পাবলিক করে জানি না এত দিন তো ডাউনলোড করেছি লাস্টের দুইটা ক্লাস করতে পারছি সবাই এত এত পরিমাণে ফাঁকি দিচ্ছেন নাইদুল আপনার ডাটার কি অবস্থা তো ডাটা কতটুকু আছে আমার এখন 5 দিনে 5 জিবি করে আসে 6 জিবি করে আসে ছয় দিন পর পরে পাঁচ জিবি করে আসবে তিরিশ জিবি ঠিক আছে তবে এখানে এই যে এই রেটটা ফুটে নাই এই রেটটা এখানে ফুটে নাই কালকে দেখছি সুন্দর হয়েছে ডিজাইন অভিজিৎ কুন্ডু এটা কি কনটেস্ট ছিল ভাই ভাই দেখছি এই ব্যাপারটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে দেখেন এই গ্রে কালারটা একেবারে ফাঁকা ফাঁকা হয়ে গেছে জি বলেন

হ্যাঁ প্যা না 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 উনি মনে হয় ওইটা চাচ্ছে না ওয়েট ওয়েট দেখি এক মিনিট

এই যে আপনি এরা কথা তো বলতেছেন তাই না আপনি অ্যালাইন করতে পারবেন এই বক্সের মধ্যে এই যে দেখেন পুরোটা যদি আপনি বক্সের মধ্যে যদি দেখেন

হ্যাঁ এখানে হচ্ছে আপনি দেখেন আহ এটা বক্সের উপরে লেখাটা উঠে গেছে আমি যদি মানে এটা মার্ক করে নিতে চাই তাহলে একটা একটা আলাদা সিলেক্ট করলেও হচ্ছে আমার বক্সের মাঝখানে একটু ঝামেলা হয় আচ্ছা আচ্ছা একটা করে হচ্ছে তাই না তাহলে এখানে কি করা যায় ডিফারেন্ট ভাবে ভাবা দরকার এই তিনটা কাজ করতেছে কিন্তু এইগুলো কাজ করতেছে না আচ্ছা এই সমস্যাটা আপনার কখন হচ্ছে তাই বলেন তো মানে কোন যে কিভাবে কাজ করতে গিয়ে সমস্যাটা হচ্ছে আচ্ছা ভাই আমি একটু আমার একটু আমারটা একটু দেখাচ্ছি দেখান দেখান ভাই এখানে মনে করেন আমি তো আলাদা বক্স দিয়েছি যদি বক্স না দিতাম তাহলে এই জিনিসটা অতটা ধরা পড়তো না যখন আমি বক্সটা দিলাম তখন হচ্ছে আমার এই এই জিনিস গুলো হচ্ছে আমার আলাদা mark করে একটু উপর নিচ করতে হচ্ছে কিন্তু align করতে আমি ঠিক পাচ্ছি না align কিন্তু এটা পুরোটা ধরে করতে পারেন হ্যাঁ পুরোটা ধরে আমার জি জি আমার এরকম আলাদা আলাদা করে সিলেক্ট করে একটা হচ্ছে কি একটু উপর নিচ করে দিতে হচ্ছে আলাদা আলাদা সিলেক্ট না করে এটা যদি একটা গ্রুপ করেন ওটা যদি একটা গ্রুপ করেন তাহলে তো এলান হয়ে গেল বুঝতেছেন আপনার এই যে সানডে মানডে

জীবনে হ্যাঁ পুরোটা করেন না না লাইন করেন আর লাইন করেন বক্সটা কিভাবে করছেন বক্সটা করে ফেলেন আচ্ছা বক্সটা কিভাবে করেছে

postgresql এটাকে আমি যেভাবে পরে করেছি আলাদা 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 একটা একটা মার্ক করেছি তারপরে তারপরে এটাকে একটু উপরে বাই নিচে করেছি এরকমটা করেছি আচ্ছা আচ্ছা একবার লাইন আচ্ছা এখানে কিন্তু একটা সিস্টেম আছে একটা সিস্টেম কেমন আছে যে

এই যে একটা পেয়েছি হ্যাঁ হুম দেখেন এটা দেখেন প্রসেসটা দেখেন ইনারা কিভাবে করছে বড় করেন বড় করেন আমরা দেখবো সেন্টারে কিভাবে নিয়ে আসে তাই না দেখি কি করে

সিলেক্ট করে এবার প্যারাগ্রাফে যান হ্যাঁ সেন্টারে দিলেন সেন্টারে আসেই ঠিক আছে আপনি আগে থেকে যেহেতু স্যালাইন সেন্টারে দিছেন আসে তো এরপরে ওই যে ক্যারেক্টারে যান ক্যারেক্টারে যান ক্যারেক্টার হ্যাঁ ক্লিক করেন এই যে এইখান থেকে দেখেন আপনি উপরে নিচে নিতে পারেন না দেখি এটা একটু বড় করেন একটু বড়ো করেন একটা

না আসছে না প্যারাগ্রাফের পাশে দেখেন এটা প্যারাগ্রাফে আবার চলে আসছেন ক্যারেক্টার ক্লিক করেন ক্যারেক্টার ক্লিক করেন হ্যাঁ এই তো এটা এর নিচে থেকে টেনে বড় করেন হুম 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 আসছে না ম্যাম আচ্ছা এটা কেটে দেন কেটে দিয়ে আবার নতুন জানি আসেন কেটে দিয়ে নতুন নিয়ে আসেন হুম হুম উইন্ডো থেকে নিয়ে আসেন ধীরে 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 কাজ করেন राइट टाइपेट टाइप नीचे 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 टाइप पर मुंत ganz wenn sind

না 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 আমি বলছি আপনি দেখেন ক্যারেক্টারে টি হান্ড্রেড পার্সেন্ট আছে তার নিচে পি জিরো জিরো পিটি আছে এই জিরো পিটি এটা চেঞ্জ করেন হ্যাঁ এটা তো হয় এই এটা না না এটার পাশে এটা এটার বামেরটা বামেরটা রোটেশনের পাশেরটা জি জি এটা এটা এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ এই মানটা চেঞ্জ করেন বুঝতে পারছেন কিভাবে এটা বড় করলাম বড় হচ্ছে বক্স থেকে বেরিয়ে যাচ্ছে নিচে আসেন তাহলে মাইনাস করেন হ্যাঁ আর মাইনাস করেন হুম এই তো হচ্ছে বুঝছেন জি ভাই বুঝেন না এখনো মানে ক্লিয়ার হইছেন কি কিভাবে কন্ট্রোল করবেন জি ভাই এরকম করলে আসবে আচ্ছা যে ভিডিওটা করলে আসবে আবার লাস্ট তিরিশ সেকেন্ড দেখেন

আপনার বক্সগুলো ছোট টেক্সগুলো প্রায় বক্সের সমান জন্য পার্থক্যগুলো বুঝতে পারেন না এই যে দেখেন এখান থেকে ব্যালেন্স করতেছে দেখছেন হয়ে গেল সেন্টারে দশ সেকেন্ডের কাজ জি আশা করি এখন আচ্ছা ঠিক আছে আপনার এই গিগের কি অবস্থা গিগগুলো দেখেন তো

কন্টেস্ট বাসাই করেন যেটা আপনি কন্টেস্ট করতে পারবেন আচ্ছা আমি চাই আপনারা সবাই আজকে লোগোতে কন্টেস্ট করেন এর আগে লোগোতে কন্টেস্ট করছেন না কালকে কয়টা সাবমিট করছিলেন কন্টেস্ট কয়জন সাবমিট করছিলেন কালকে কন্টেস্ট করছেন কয়জন করেন ভাই দুইটাতে করেছি আমি একটা করছি ভাই টি-শার্ট ভাই একটা করতেছি ভাই আমি আমি বলতে পারি না ব্যাপারটা কি আপনারা আমি কনটেস্ট করতে বলি কনটেস্ট করেন কিন্তু কনটেস্ট করার পরেও সফলতা আসতেছে না তার রিজন সবচেয়ে বড় কি জানেন কারণ সাপোজ নাহিদুল একটা কনটেস্ট করতে বলে উনি কি করবে একটা বুক কাভার করবে একটা ফ্লায়ার করবে একটা ম্যাগাজিন করবে এরকম আরও চার পাঁচটা কনটেস্ট করে ঘুম দিবে রাতে ভাইয়া অনেক ঘুম পাচ্ছে এখন ঘুমাবো কিন্তু ব্যাপারটা কি এমন ব্যাপারটা এমন যে একটা যদি টার্গেট করেন সাপোজ একটা বুক কাভার বলেন একটা ম্যাগাজিন বলেন অথবা একটা লোগোই বলেন তো এইটাতে যখন কনটেস্ট শুরু করবেন তখন শুধু ওইটাই থাকবে ওটাতে আপনি বিভিন্ন টাইপের আইডিয়া ক্রিয়েট করবেন এখন হ্যাঁ এইটাই তো এটাই তো মানে বড় কথা তাই না যে আপনারা ভুলতেটা করছেন এটা যে একটা সাবমিট করলাম এখানে একটা লোগো কনটেস্টে করলাম একশো দশ ডলারের আর একটা ফ্লাইট ডিজাইন করলাম সেভেন্টি ডলারের না 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 যেখানে আপনি এন্ট্রি করবেন শুধু ওইখানেই থাকবেন সাপোজ আজকে একটা কন্টেস্ট দিলাম শুধু এইটার উপরেই থাকবেন তাহলে শুধু এটার উপরেই এলাকা গরম করে ততক্ষণ পর্যন্ত ওই কন্টেস্টটা কি আরেকজনকে উইন করা দিচ্ছে না বা আপনাকে উইন করা দিচ্ছে না অথবা শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কি ছাড়া যাবে না ওই জায়গাটা বুঝতে পারছেন সবাই কন্টেস্ট একটা করে সাবমিট করে দিয়ে দোদ দিবেন না প্লিজ ঠিক আছে প্রণব ভাই একটা লোগো ডিজাইনের কন্টেস্ট বাছাই করেন এবং আপনি স্ক্রিন শেয়ার করে আজকে আপনি কাজ করবেন ভাই লোগোটা আমি এখন ভালো করে পারি না মানে হচ্ছে শুরু তো করেন তারপরে শুরুটা করেন তারপরে আফসারউদ্দিন ভাই আছে শাকিল ভাই আছে দেখাই দিবে সমস্যা নেই জিরো এন্ট্রি পড়ছে একদিন আছে দেখছেন সবাইকে বুঝতেছেন হ্যাঁ ঘন্টা মানে জিরো আসে তার মানে আপনাদের জন্য কত বড় অপরচুনিটি আপনারা যদি এখানে পঁচিশ জন দুইটা করে যদি সাবমিট করেন তা আপনাদের মধ্যে কেন কন্টেস্ট উইন হবে না আমাকে এটা বলেন আপনারা যদি আমার গাইডলাইনগুলো না মানেন তাহলে কীভাবে হবে বলেন এটা তো আর্জেন্ট Grant it, pay, pay it granted pay paid করে দিছে এমন যে কনটেস্ট উইন করাবে না উনি granted কিন্তু এটা কিন্তু পে করে দেয়া আছে এখানে যে ডলার আছে এটা আগেই দিয়ে দিছে শাকিল ভাই দেখতেছেন শাকিল ভাই আচ্ছা মানে কি এরকম কিছু কন্টেস্ট থাকে যেগুলোতে সবাইকে ডিভাইড করে দেয় সবাইকে

প্রয়োজনে জি ভাই এই জায়গায় অনেক কিছু বুঝতেছি না এই জায়গা থেকে আচ্ছা হেডলাইন টা কি ছিল এটা কি লোগোর ডিজাইন ছিল ভাইয়া আপনি কি এখন পাবনাতে আছেন নাকি ঢাকাতে আসছেন ভাই এগুলো আসলে মূলত কিসের এই যে এগুলো এটা তো ভাই যে যে এই যে টিমটা ডিভাইড করছে না ওইখানে এরকম ভাবেই করছে এগুলো মনে হয় বয়স দিয়ে মনে হয় ডিভাইড করছে আপনার হ্যাঁ কিন্তু এটা তো মনে হয় ভাইয়া লোগো ডিজাইনের না না লোগো ডিজাইন না তো এটা এটা লোগো লোগো ডিজাইন দিয়েছে না যেতে পারেন সেটা আপনি চুজ করবেন আপনি যেটা ভালো পারবেন সবাইকে দেখাতে পারবেন আচ্ছা এইটাই তাহলে এটা কি ফ্লায়ার বলছে ইনফরমেশন টু বি অন দ্য ফ্লায়ার টু ডিজাইন হ্যাঁ কোনো একটা টুর্নামেন্ট হবে ঠিক আছে তো আপনার টুর্নামেন্ট সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দিয়ে দিছে নিচে দেখেন তো অ্যাটাস ফাইল দিছে নাকি হ্যাঁ এই যে এখানে লোগো হ্যাঁ হ্যাঁ লোগো দিছে ইনফরমেশন দিছে ওকে আপনি লোগো লোগোর উপরে কন্টেস্ট দেখেন পারলে ফুড লোগো এমন দেখতে পারেন সময় দেখবেন এন্ট্রিজ দেখবেন এই যে একশো ডলার ওইটা দেখে দেখি একশো ডলার একটা কন্টেস্ট গেল এখানে আঠারো ঘন্টা আছে প্রোডাক্ট ডিজাইন প্রোডাক্ট আপনাদের তো প্রোডাক্ট ডিজাইনও দেখায় নাই আচ্ছা এটা বাদ দেন এটা বাদ দেন প্রোডাক্ট না প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন আপনি আমি আপনাদেরকে দেখাবো কেমন ডিজাইনার ব্র্যান্ড লোগো হ্যাঁ এটা নিতে পারেন 9 ঘন্টা আছে আরে বাবা কত বিশাল এনটিব 8 ঘন্টা আছে 88 দিবস দেখেন লোগোতে এনটিও কিন্তু প্রচুর পড়ে ক্লোজ করে দিছে একটা ক্লোজেট তারপরে একটি সাত দিন সাত দিন আছে জিরো এন্ট্রি বিজনেস কার্ড তারপরে দেখেন নিচে দেখেন এগুলো বাদ দেন এগুলো বাদ দেন আপাতত বিজনেস কার্ড দরকার আপাতত করবেন সমস্যা নেই পরে করেন ডিজাইনের লোগো একশো চার দিন আছে একশো উনসত্তর এন্ট্রি পড়ছে ব্র্যান্ডিং চোদ্দোটা এন্ট্রি পড়ছে লোগো ডিজাইন নিচে আসেন দশ দিন সময় আসে চার দিন আসে উই গট ড্যাঙ্ক কার্ড ড্যাংক কার্ড নিচে নিচে আরো নিচে

জি ভাই বলে এক ঘন্টায় দুইটা ডিজাইন করতে পারবেন না চেষ্টা করলে পারবো চেষ্টা শুরু করে দেন প্রণব ভাই আপনি গ্রুপে লিংকটা দিয়ে ডিজাইন শুরু করেন আর আপনি কিন্তু গিগ আজকের মধ্যে আপডেট করে ফেলবেন এসিও ক্লার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন ঠিক আছে আজকের মধ্যে ভাই আর কোনো এক্সকিউজ দিয়ে না প্লিজ না 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 আজকে আমি আজকেই করবো

এই লোগোটা এখন আমি ক্লিয়ার না এর জন্য হচ্ছে কেন ক্লিয়ার না এই জন্য তো আমি আসি আপনি ডিজাইন দেখেন ফারস্টে কফির জন্য কি টাইপের লোগো আছে দেখেন গুগলে যান দাদা আমাদের কি লিংকটা ইনবক্সে দিয়ে দেন হ্যাঁ দাদা আমি গ্রুপে দিয়েছি ইনবক্সে দেব ও গ্রুপে দিয়েছেন আচ্ছা গ্রুপ হ্যাঁ গ্রুপে দিয়ে গ্রুপ গ্রুপে দিয়েছি ওকে ওকে থ্যাংক ইউ পেন টুলের ব্যবহার তো পারেন কাজ শুরু করে একটা লোক নিয়ে সে কাজ শুরু করে দেন শাকিল ভাই ডিজাইন করতেছেন নাকি শুধু দেখতেছেন শাকিল ভাই নাই না শাকিল ভাই শাকিল ভাই ক্লাইন হয়ে গেছে শাকিল ভাই তো ক্লায়েন্টের মত হয়ে গেছে দেখতেছি আচ্ছা প্রণব ভাই কাজ করুক আফসার ভাই হেল্প করেন আচ্ছা আফসার উদ্দিন ভাইয়ের হোমওয়ার্ক দেখতে পাচ্ছি না তেমন আজিম ভাই হেল্প করতে পারেন কিভাবে কি শুরুটা করবে অভিজিৎ কুন্ডু ভাই আপনি হেল্প করতে পারেন সবাই হেল্প করতে পারেন ভাইয়া এই যে এক হারিয়ে গেছে অপশনটা কোথায় হারিয়ে গেছে অটোমেশনে ক্লিক করেন অটোমেশনে ক্লিক করার অপশন গেছে না সমশনি এই অটোমেশনটা চেঞ্জ করেন চেঞ্জ করেন অটোমেশন চেঞ্জ করেন হ্যাঁ নিচেটা দেন হ্যাঁ আবার যান চেঞ্জ করেন অটোমেশনটা আবার দেন তো

সেই ক্ষেত্রে কি কপিরাইট খাবো আমি একটু চেঞ্জ করে দেব একটু চেঞ্জ করে দিবেন তো চেঞ্জ করে দিলে তো আর দিয়ে আসা হলো না তাহলে তো এটা আপনি আপডেট আপনি তো এটা নিজেই এডিট করে ফেললেন

হ্যাঁ ভাই আপনি শুনতে পাইনি একটু বলেন আপনি হচ্ছে ওই যে ভাইয়া দেখাইছিল না 3D দিয়ে কাপ হ্যাঁ ওই তো ওইভাবে করতে পারেন ওইটাতে খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা আচ্ছা 3D তো হচ্ছে ঝামেলা করে এজন্য আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনি মতো করেন তাহলে এটা বাদ রাখেন লগ হ্যাঁ আচ্ছা আমি একটা কাপ আপনাকে দিতেছি বুঝছেন এই ফাইল দিতেছি আপনি এটা ইউজ করতে পারেন চুরি করা নিজে চুরি করবে আর অন্যজনকে চুরি করা শেখায় দেবে হ্যাঁ চুরি আচ্ছা দেন ভাই চুরি না তো ভাইয়া দেখেন আমি কি দিতেছি চুরি না ভাই

शेम शेम अच्छा देखिए आपने की दी से ना के ताई देखिए चल बे इटा ভাই আপনি তো করেই ফেলছেন আমি কি শুধু নাম চেঞ্জ করে দিব দেখছেন জিরো দিজন ওটাই ইউজ করবে এখন এটাকে বানাই দিছেন সাকিব ভাই আপনি বলবনি ভাইয়া বানাইছি তো বানাইছে বানাইছে মোকআপ করে দেন চুরি বিদ্যা আরে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা কিন্তু ভাই তো ধরা খেয়ে গেলেন মুনিম ভাই আমি নাই ভাই আপনি 10 দিন দিলাম এইরকম একটা যদি চুরি করে আনতে পারেন আপনারে 50 ডলার দিব জান এখন দেব ভাই এখন দিব খালার এখন এনে দিতে পারবো এখন কত কত দিবেন কোন শেয়ার করেন শেয়ার করেন স্ক্রিন শেয়ার করেন আমি আমি আইনা দিতে পারবো আপনি কিন্তু আমারে করতে বলেন নাই আমি আইনা দিতে পারবো আপনি না না আপনি চুরি করবেন আমাদের সামনে দেখব কিভাবে চুরি করেন আইনা দিতে পারতে একটু বলুন হাই হাই চোরের বাপগুলির বড় গলা সব Thank <laughs> you. Mm -hmm. 嗯。<laughs>

কালকে ওমর দেখাবেন ওমর দেখাবেন নুসর নার্সিং আপু দেখাবেন किते किते के लिए में पीडू সকালে খাওয়া দাওয়া করছেন জি ভাইয়া আশিক ভাইয়া জি ভাইয়া ভাইয়া এই যে প্যাটার্ন মেক এটা কোথা থেকে আনতে হয় উইন্ডোজ থেকে নাকি আমি তো খুঁজে পাচ্ছি না এটা অবজেক্ট থেকে অবজেক্ট থেকে প্যাটার্ন ওকে ভাইয়া থ্যাংক ইউ প্রণো ভাই খুব একটা সুন্দর হচ্ছে না জি ভাইয়া সমস্যা নেই আপনি তবু করতে থাকেন করেন আমি ফিনিশিংটা দেখ সময় আছে তো সময় নেই না আসলে এই ক্লাসগুলো অনেক আগেই নেওয়া উচিত ছিল আমি তো নিতে পারি নাই আপনাদের এইভাবে আছিফ কি অৱস্থা আপোনাৰ আছে জান্নাতুল ফেদস লিখছিলেন অনেকক্ষণ আগে বক্সটাকে আনগ্রুপ করে করতে হবে আচ্ছা আচ্ছা ক্যালেন্ডারের ওটা বলছিলেন না শাকিল ভাই ডিজাইন করতেছেন

যে কন্টেস্টে যেদিন আপনারা সবাই মিলে পরিকল্পনা করে একটা ডিজাইন দিবেন সবাই মিলে একটা কনসেপ্ট দিবেন কারণ কি আপনাদের মধ্যে থেকেই তো একটা উইনার চলে আসবে <clears> Thank <throat> you. <clears throat> হ্যালো ভাইয়া জি এটা কালার কিভাবে চেঞ্জ করবো এটা ওপেন করছেন তাই না জি ভাইয়া এটা একটা আর্টবোর্ড নিয়ে আসেন যেখানে লোগোটা ডিজাইন করছিলেন না ওইখানেই আপনি এই ইমেজটা জাস্ট নিয়ে আসেন এখানে দরকার নাই জি জি এইখানে নিয়ে আসেন হ্যাঁ আর এখানে এই যে ইমেজ ট্র্যাক ইমেজ ট্র্যাক উপরে দেখেন জি বুঝছেন এবার এক্সপান করেন উপরে দেখেন এক্সপান্ড অপশন জি এবার আনগ্রুপ করেন হুম আনগ্রুপ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন ক্লিক করেন এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন জি ব্যাক স্পেস দেন কন্ট্রোল জেড দেন সাইডে ক্লিক করেন ফার্স্ট একটা সাইডে ক্লিক করেন হ্যাঁ এবার ব্যাক ক্লিক করেন ব্যাকস্পেস ওকে এবার ওই ভিতরে হোয়াইটটা চেঞ্জ করবেন নাকি থাকবে এই যে ব্ল্যাক এর এবার কালার চেঞ্জ করেন দেখেন ফিল কালার চেঞ্জ করেন হুম নিচের দিকে কপি কালার দিয়ে দেন হয়েছে

আশিক ভাইয়া জি ভাইয়া কালকে কি প্রজেক্ট হবে লাইভ প্রজেক্ট না কালকে নতুন কিছু দেখাবো কালকে ওয়েব টেমপ্লেট অথবা বুশিয়ার দেখাতে পারি আচ্ছা ঠিক আছে ভালো ভাইয়া যেদিন প্রজেক্ট হবে ওই দিনকে ভাই আমি একটু ওিয়ে যাব হাসপাতালে হাসপাতালে কে আছে কেউ নাই ভাইয়া আমারই যেতে হয় হচ্ছে তিন মাস চার মাস পর পর টেস্ট করতে হয় ও আচ্ছা আচ্ছা এই সপ্তাহটাই তো তারপরে তো জি ভাইয়া হসপিটাল তো বিকেলে যেতে পারেন ভাইয়া আমার যে ডাক্তার উনি সকালে থাকে আটটা থেকে দুইটা পর্যন্ত আটটা থেকে দুইটা আচ্ছা জি ভাইয়া প্রণব ভাই শুধু কাজ করেন কথা বলেন না কারো থেকে হেল্প করেন করেন সুন্দর হচ্ছে কাজ করছি বা মাথায় ঢুকতেছে না কিন্তু এটা ঠিক মতো পারি না তবু অনেক ভালো করতেছেন পারেন না স্ক্রিন বন্ধ করলে তো ফাঁকি দিতে পারবেন না ভাইয়া আমি আসলে ওরকম ফাঁকি দেওয়ার ইচ্ছে নাই আমি কাজ কিন্তু কিন্তু হচ্ছে যে অন্যগুলা করা হয় কিন্তু লোক এখনো করা হয়নি জয় কি করেন জয় আছেন জয় মাসুদ রানা মনিম ভাই কাজ করতেছি ভাই দেখতেছি কাজ করতেছেন না আমি শিখতে কাজ করতেছি আচ্ছা আচ্ছা দ্রুত সুস্থ হয়ে যান আমার অবস্থা খারাপ আশিক ভাই কি জ্বর নাকি না 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 যশ হতে তেমন কিছু না কিন্তু মানে কেমন যেন শরীরের অবস্থা হয়ে আছে শীত আসার পর্ব ভাই সবারই একই অবস্থা পঞ্চাশ নম্বর ক্লাস কখন করবেন আপনারা

এআই পেজ এখন শুধু জাস্ট মোকআপ করে দিবেন অবশ্যই ডিজাইন মোকআপ করে দিবেন Good to Keep Would you like to have some type of Africa? Mm -hmm. I will show sure. oh. Hmm. Keep going, keep going, keep going. Would you like a PSD file as well? Thank you. I would like a PSD file. Yeah, okay. To this one single inch design, it is possible to okay. so, find. So, so. mm -hmm.

আপু এবার কি হবে নাকি আরো করব হবে ভাইয়া আর নিচের দিকে একটু shadow দিয়ে একটু দেখতে পারেন যে কেমন কেমন লাগে দেখতে আর এক দুই একটা পিক দেখলে handle টা ভালো লাগবে মনে হচ্ছে তাহলে ভাই ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে হ্যাঁ কনসেপ্টটা কিন্তু এখন ভালোভাবে ফুটে উঠছে দেখছেন হ্যাঁ ভাবতেছিলাম যেটাই করুক কিন্তু কি ফন্ট ভাই হ্যাঁ ভাইয়া এই ফন্টের নাম কি আচ্ছা এই ফন্ট আমারও অলরেডি কম্পিউটার কি সেজন্য এই যে ভাইয়া

আপনি এখানে কিছু ডিফারেন্ট ভাবতে পারেন ভাইয়া ওই যে কফি কফি নাট দিতে পারেন ভাইয়া কফি নাট দিতে হবে কফি বিন দেবো আজিম ভাই স্পিকার টপ সাজিম ভাই স্পিকার টপ না আওয়াজ

প্রণব ভাই ভাইয়া হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন করলেন তো মোকআপ করেন সুন্দর দেখে একটা মোক করেন আচ্ছা ভাই বিনটা কি কেটে দেব দিতে পারেন সাইডে সাইডে এক জায়গাতে দিয়ে দেন হ্যাঁ আমি এখানে প্রথম করেছিলাম কিন্তু মনে হচ্ছে না এখানে কোয়ে একটা ভালো আছে জল সাপ না স্পষ্টই থাকো কিন্তু কয়েকটা দেন দুই তিনটা ভাই এটা তো পিএনজি নি আসছে এর জন্য হচ্ছে পিএনজি নি আসছে এর জন্য না তো এখানে আপনি ইমেজ ট্র্যাক করতে পারেন ইমেজ ট্র্যাক করতে পারেন সিক্স কালার দিয়ে একটা প্রবলেম ছিল হ্যাঁ বলেন মানে এটা করতে করতেই ফেস করতে আর কি একটা সার্কেল सपोज আমি স্ট্রোক নিয়ে একটা সার্কেল নেব এখন সার্কেলটার আপার পার্টটা হচ্ছে একটু মোটা হবে আর ডিপার লোয়ার পার্টটা একটু চিকন হবে তাহলে ঠিক হবে কি করব ওর আপে কিছু অপশন ছিল ভাইয়া ও আচ্ছা আচ্ছা ভাইয়া হ্যাঁ বলে ঠিক আছে আচ্ছা এটার রকম ঘোলাটে কেন এই ইমেজটা আচ্ছা একটা কাজ করতে পারেন প্রণব ভাই আপনি ফিলিপিক থেকে এইগুলো ডাউনলোড করে আসতে পারেন এই ভেক্টরগুলো ডাউনলোড করে আসতে পারেন আর কোয়ালিটি ফুল পাবেন আমি এখান থেকে ডাউনলোড দিয়েছিলাম না না এখানে দেখেন না পিক থেকে ফ্রি বা বিভিন্ন সাইট থেকে ভেক্টর ডাউনলোড করে আসেন না এখানে ইমেজ এ তো পাবেনি না আপনি ওয়েবসাইটে আপলোড করেন সার্চ দেন না এখানে না এখানে না ফ্রি পিকে যান

আপনি এক্সপান্ড করতেন বা ইমেজ ট্র্যাকিং করে কাজ করা যেত এই আবুবকর ভাই একটা আইডিয়া দিল সেটা তো আপনি অ্যাপ্লাই করতে পারতেন কি চাচ্ছে ভাইয়া উনি কি চাচ্ছে ভাইয়া বলছে এখান থেকে হচ্ছে গিয়ে এতগুলো বীজ না রেখে দুই তিনটে নেওয়ার জন্য বলছি যে আপনি যেটা প্রিমিয়াম দেখালেন ওইটাও কিন্তু না ওইটা কিন্তু স্ক্রিনশট নিয়ে কাজ করা যেত এটা না এটা এটা কালার গুলো ঠিক না এগুলো ডিলিট করে দেন এগুলো ডিলিট করে দেন এইগুলো ডিলিট এটা তো অপাসিটি কমানো भैया একটু অপাসিটি বাড়াই দেন এটা নিয়েও কাজ করা যেত আপনি অপাসিটি বাড়ায় নিয়ে কাজ করেন time প্রণব ভাই আমি একটা পিএনজি দিচ্ছি আপনাকে

দুটা ক্লিক করেন আর্টবোর্ডের বাইরে দুটা ক্লিক করেন আগে এটা ছাড়া আনেন ডাউনলোড অপশন থেকে এটা নিয়ে আসেন বুঝতে পারছেন কাফের ভিতরে ওইটা দিলে বোধহয় একটু ভালো লাগবে বুঝছেন ছোট করে সুন্দরভাবে ছোট দেখেন প্রণব ভাই শাকিল ভাই যেটা দিছে এটা সাইডে দেখেন আপনার কিভাবে এগুলো ছড়ানো বড় সাইজ এই এর কোন জায়গায় ব্যবহার করতে পারি নিশ্চয়ই ওই যে কাপের উপরে বলতেছে মনে হয় ভাইয়া সাকিল ভাই কোথায় দিবে সাকিল ভাই হারিয়ে গেল

আনগ্রুপ করেন ভাইয়া ওইভাবে সিলেক্ট করে আনগ্রুপ করেন হ্যাঁ আপনি আনগ্রুপ হয় নাই হ্যাঁ এখন নিতে পারবেন একটা একটা না 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 যেখানে ছিল ওইখানে তিন চারটা দেন এরকম সারিবদ্ধ না প্রয়োজন আপনি এটা ইগনোর করেন প্রয়োজনে যদি আপনি গুছাই দিতে না পারেন আপনার নিজের কাছে ভালো না লাগলে দেওয়ার দরকার নেই

এই রকম হতে পারে কিন্তু তারপরে আমার কাছে এটা ভালো লাগতেছ না মানে একটু বেশি দেখেন একবার সারিবদ্ধ হয়ে গেছে আরও মানে দেখেন এই যে আপনি যেখান থেকে নিছেন দেখেন এগুলো দেখেন কি রকম অগছানো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইটা মিট ভাইয়া থেকে নিছেন ওইখান থেকে ওই তিনটা রেখে বাকি দুইটা ডিলেট করে দাও ওই ওইটাই শুধু নিয়ে দ্যান তাহলেই তো হয়ে যাবে

ওই চারটা থাক সমস্যা নাই ওই আপনি যে তিনটা নিছেন আগে ওই তিনটা ডিলিট করে এই চারটা নিয়ে ওইখানে বসায় দেন তাহলেই ভালো লাগবে আরেকটু আরেকটু নিচে দেন ভাই হ্যাঁ

বলে যে বারোটা এখনো ক্লাস শেষ করেন নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কালকে দেখা হবে আবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর প্রণব ভাই ভয় পেলে হবে না ঠিক আছে অনেক স্মুথলি হ্যান্ডেল করছেন ব্যাপারটা ভালো লাগছে না ভাইয়া পারবো পারবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ